যৌতুক নিয়ে বিবাহ করাবেন না, যৌতুক দিয়ে বিবাহ দিবেন না, যৌতুক নিয়ে বিবাহ করাবেন না। যদি কেউ যৌতুক চায় যে ছেলেটা স্মার্ট, দেখতে খুব সুন্দর, লেখাপড়ায়ও ভালো, দেখতে না দুষ্টুদুষ, যদি 2 লক্ষ বা 5 লক্ষ টাকা চায়, আপনি জুতা খুলে তার 2 গালে জুতা মারবেন তালে তালে। কারণ আপনি আজকে 2 লক্ষ টাকা দিয়ে বিবাহ দিলেন, আর 1 বছর পরে সে আবার 2 লক্ষ টাকা চাইবে, আবার 2 বছর পরে আবার 2 লক্ষ টাকা যাবে। শান্তি হবে না আপনার মেয়ের, শান্তি হবে না আপনার মেয়ের। এই জন্য যৌতুক দিয়ে আপনার কলিজার টুকটা মেয়েকে জাহান্নামের ঘরে ঢুকাবেন না। যৌতুক দিয়ে যখন ঢুকান, তাহলে যেই স্বামী প্রথমেই লোভে বিবাহ করছে, ও তো আপনার মেয়ে দেখে বিবাহ করে নাই, ও টাকা দেখে বিবাহ করছে, এই ঘরে আপনার মেয়ে শান্তি পাবে না। অতএব আমি আপনাদেরকে বলি, আপনাকে আজ না হয় কাল আল্লাহ ব্যবস্থা করাবেন, আর টেনশন নেবেন না। আরে আল্লাহ ওয়াখলাকনাকুম আজওয়াজা, আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করছে, আপনার মেয়ের জোড়া আল্লাহ লাগিয়ে দিবেন, সমস্যা নাই, কিন্তু যৌতুক দিয়ে বিবাহ দিবেন না। যৌতুক চাইব তো 2 গালে জুতা মারবেন তালে তালে, যৌতুক দিয়ে বিবাহ দিবেন না। অতএব একটা কথা শুনেন, এই যে যৌতুক দেন, এই যে যৌতুক দেন, এরপরে যে খাওয়ান, আরে 500 রকমের বরজাতি যাই না, দোষটা আপনাদেরও আছে কিছু। এক হাতে তুলি বাজে, 2 হাতে তালি বাজে, আপনারা এতগুলো মানুষ খাওয়ান কেন? আপনারা বলবেন আমি সুন্নত তরিকায়, আমার পয়গম্বরে আরবি সুন্নত তরিকায় আমার মেয়ে বিবাহ দিব, আমি এত বরযাত্রী নিব না। এই ছেলে, আর তুমি আমার মেয়ের জামাই না, তুমি আমার ছেলে, তোমার সমস্যা হলে আমি দেখব, কিন্তু আমি আমার মেয়েকে আমার নবীর সুন্নত তরিকায় বিবাহ দিব। মানুষকে খাওয়াইয়া, মানুষকে পড়াইয়া, মানুষকে দিয়া জিন্দগি তো মানুষের মন ঠান্ডা করতে পারবেন। কারণ কেন জানেন, একটা উদাহরণ দিই, উদাহরণের মাধ্যমে কঠিন কথা সহজে বোঝা যায়। রাজার মেয়ের বিবাহের আয়োজন, এলাহি আয়োজন, বিশাল আয়োজন করছে, রোস্ট বোস্ট পোলাও কুরমা যা আছে, একবার যা আছে এভরিথিং সব করছে, বোরহানি থেকে নিয়ে যা আছে সমস্ত আয়োজন করছে। যারা বরযাত্রীতে আসছে, আপনার বরের পক্ষ থেকে যারা আসছে, এদেরকে খাওয়াইছে, একবারে ইচ্ছা মতন তৃপ্তি সহকারে খাওয়াইছে, জম্মের খাওয়ান খাওয়াইছে। খাওয়ানোর পরে প্রত্যেকে, যেহেতু রাজা, প্রত্যেক বরযাত্রী যারা আসছে, প্রত্যেকের হাতে হাতে স্বর্ণের একটা বল দিছে। একটা বল, একটা মানুষের অর্ধেক জীবন চলে যাবে। বাদশা চিন্তা করে, এত খাওয়ান খাওয়াইলাম, এত দেওয়া দিলাম, দেখি মানুষ কি কমেন্ট করে, কি মন্তব্য করে। বাদশা ছদ্মবেশে, ছদ্মবেশে ঘুরতেছে, দেখি বরের পক্ষ থেকে যারা আসছে ওরা কি মন্তব্য করে, এত খাওয়ান খাওয়াইলাম, এত দেওয়া দিলাম। এখন বাদশা শুনতেছে, 2 জন লোক বৈশা কথা বলতেছে, একজন বলতেছে আরেকজন, রে দেখ বাদশায় কিপটা, বাদশায় কৃপণ, হ্যার বাবায়ও কৃপণ ছিল মনে হয়। বাদশা চিন্তা করে, এত দেওয়া দিলাম, এত খাওয়ান খাওয়াইলাম, এটা কইল কি? বাদশাও কৃপণ, বাদশার বাবাও মনে কৃপণ ছিল। ফলে লগের তাই বলতেছে, কেন কারি বেটা, হ্যাঁ খাওয়াইছি ঠিক, বল একটা দিছে, হ্যাঁ ফাললে তো 2টাও দিতে পারতো, হ্যাঁ 2টা করে দিলে আমাদের জীবন শেষ হয়ে যেত, তো একটা দিল কেন, ও 2টা দিতে পারতো, একটা দিল কেন? এই জন্য বলছি, হ্যাঁ ও কৃপণ, আর বাবা কৃপণ, হ্যাঁ ও কৃপণ, আর বাবাও কৃপণ। বাদশা ওই দিন কানে ধরছে, এই দুনিয়াতে মানুষের দিয়া আর খাওয়াইয়া তাদের মন পাওয়া যায় না। অতএব আমি আপনাকে বলি, আপনার মেয়ে বিবাহ দেন, সমস্যা নেই, কিন্তু মানুষকে দিয়া, মানুষকে খাওয়াইয়া সন্তুষ্ট করতে পারবেন না। অতএব যৌতুক দিবেনও না, যৌতুক নিবেনও না।